সবগুলার দিকে মেন্টালিটির দিকে খেয়াল করে আমাকে কথা বলতে হবে। কখনো সাংগাম, কখনো অ্যাকশন টু অ্যাকশন, আবার কখনো চোখের পানি ফেলে কাঁদবে। এটাই তো বাস্তবতা। আমার রসুল তো এমন রসুল যে নবীকে ফলো করে হাসি দিলে সওয়াব হয়। গর্তিকা আমার উস্তাদ, আমি খুব গর্ব করি। আবার সেম এই টানগুলো যখন আমি দিব, সকালবেলা দেখবেন ঘরের দোকানপাটে বলবে যে তাহিরি গান গাইয়ে গেছে। এ পার্থক্যটা শুধু এই জায়গাতে, আর অন্য কোথাও না। তাহিরি গান বলে না, তাহিরি শান বলে। কথা কি বুঝাইতে পেরেছি? তাহিরি কি বলে? শান বলে। বুঝেন, যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদ যদি 11টা গায়েতে, আমি গামো 26টা। কারণ উস্তাদ আমাদেরকে এভাবে বানাই মাঠে পাড়াইছে, ঠিক কি না বলেন? কাহাবের ঘটনার সাথে যদি মূল শানে নজরুল মিল না থাকে, তাহলে তো ঘটনার কোনো মজা পাওয়া যাবে, ঘটনার কোনো বাস্তবতা পাওয়া যাবে না। এবার আসুন তো দেখে একটু সামনে বাড়ি, শানে নজরুলটা কি একটু খেয়াল করি। মক্কার কুরাইশরা দুইজন প্রতিনিধিকে মদিনার ইহুদি পণ্ডিত আলেমদের কাছে পাঠালেন, যারা ছিল আহলে কিতাব, কবি, তাদের তারাই কিতাব বুঝত। মক্কার কুরাইশের দুইজন প্রতিনিধি যখন মদিনার আহলে কিতাবের কাছে গেল, গিয়ে আলেমদের কাছে গেল, মক্কার কুরাইশরা ওই কুরাইশ দুইজন প্রতিনিধির কাছে বলে দিবেন যে তোমরা মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে বলবে আমার নবীর যত শান আছে সব শান মান তাদের সামনে আলোচনা করবে, নবীর শান যে কত মহান আল্লাহ বাড়িয়েছেন এই বিষয় নিয়ে তোমরা মদিনার ইহুদি আলেমদের কাছে তুলে ধরবে। মক্কার কুরাইশ থেকে দুইজন প্রতিনিধি মদিনার ইহুদি আলেমদের কাছে এসে নবীর শান যখন তুলে ধরবেন, ধরার পরে দেখেন তারা কত পণ্ডিত, ঠিক আছে তোমাদের কথা ওকে মেনে নিলাম, কিন্তু আমরা নবীর কাছে তিনটা প্রশ্নের উত্তর জানতে চাই। তোমরা গিয়ে মক্কায় গিয়ে নবীকে বলবে, নবী যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা নবীজির উপরে ইমান এনে মুমিন হয়ে যাব। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? আচ্ছা, এরপরে মদিনার ইহুদি আলেমদের কথা শুনে ওনারা জিজ্ঞেস করলেন প্রশ্ন তিনটা কি, মনে রাখবেন। একটা প্রশ্ন হলো, কোন এক সময় গুহার ভিতরে যুবকরা আশ্রয় নিয়েছিল, এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা ওনার জানা আছে কিনা? সুবহানাল্লাহ বলেন, তখনও কোরআনের মধ্যে কোনো ঘটনাই নাই। এই ঘটনাটা হলো সেই ঈসা আলাইহিসসালামের আমলের ঘটনা। ওখানের ঘটনাগুলো এখানে যেইভাবে বর্ণনা করা আছে, তখনও কোরআনের মধ্যে এই ঘটনাগুলো আসে নাই, বর্ণনাই হয় নাই। ইন দি মিন টাইমে অনেক মতানৈক্য আছে কোন সময়ের ঘটনা, এটা নিয়ে একটু পরে ডিসকাস করব। ওরা বললেন কয়েকজন যুবক গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, এই ব্যাপারে নবীর সুস্পষ্ট ধারণা আছে কিনা ওনাকে গিয়ে বলবে। তাহলে প্রশ্নটা তো হার্ড, কোরআনেই যদি না থাকে বলবে কিভাবে? জোরে করুন না, আল্লাহু আকবার বলবেন না? দেখেন এখান থেকে নবীর শান বের করবেন। দুই দুই, একজন বাদশাহ সকালবেলা পূর্ব প্রান্ত থেকে রওনা দিত, পশ্চিম প্রান্তে হেঁটে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তখনও কোরআনে এই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নাই এই এই ঘটনা সম্পর্কে, এর কারণ, এর ক্ষমতা সম্পর্কে যায়া বলবে রসুল কি জানে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। তিন, রুহু কি? রুহু রুহু কি? রুহু সম্পর্কে জিজ্ঞাসা করবে। দেখেন কত হার্ড তিনটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেগুলার সুস্পষ্ট রেফারেন্স কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন নাই। মক্কার কুরাইশ সোজা চলে গেল মক্কা বাসীর কাছে, গিয়ে বলল মদিনার ইহুদি আলেমরা কি বলেছে, তোমাদের কথা কি মেনে নিয়েছে? কোনা তারা খুব সুন্দর কথা বলেছে এবং তিনটা প্রস্তাব করেছে, এই তিনটা প্রস্তাবের উত্তর যদি রাসূল পাক দিতে পারে তাহলে ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার মক্কার কুরাইশরা আমার নবীর কাছে গেল, যাই বলল ইয়া রাসূলুল্লাহ,
আমরা দাওয়াত নিয়ে মদিনার ইহুদিদের আলেমদের কাছে গিয়েছিলাম, তারা তিনটা প্রশ্নের উত্তর বলেছে। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তারা কালিমা পড়ে মুসলমান হবে। রাসূল বলবেন কি? এক, কয়েকটা যুবক গুহায় পলায়ন করেছিলেন কোনো এক সময়, এ ব্যাপারে আপনার সম্যক ধারণা আছে কিনা? দুই, ওই লোক যারা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চলে যেতেন সূর্য ডুবার আগেই, এই ব্যাপারে আপনি জানেন কিনা? এটা কি সাধারণ কথা নাকি যে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চলে যাওয়া এটা কি সাধারণ কোনো কথা? এই ব্যাপারে আপনার শুনলেই তো মাথা নষ্ট হয়ে যায়, শুনলেই তো ব্রেইন এলোমেলো হয়ে যায়, কিভাবে সম্ভব? হোয়াটস ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? তখন তৃতীয় নম্বর প্রশ্ন, রুহু কি? রাসূল বললেন আমি তোমাদেরকে আগামীকাল বলবো। সুবহানাল্লাহ, কোন দিন বলবে? আগামীকাল বলে, খুব খেয়াল করবেন, আগামীকাল বলবে। এই কথা বলার পরে ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব আগামীকাল বলেন নাই, এর পরের দিনও বলেন নাই, এর পরের দিনও বলেন নাই, এর পরের দিনও বলেন নাই, 15 দিন পর্যন্ত দেরি হয়ে গেল। মক্কাবাসীর মনের ভিতরে একটা সংশয় তৈরি হলো। রাসূলের পক্ষে সালাম একটু বিস্মিত হলেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াহির অপেক্ষা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বিলম্ব করলেন, তখন তাদের ভিতরে, আরে বাবা, রাসূলের পাককে তো দলিলের মাধ্যমে বিশ্বাস করতে হয় না, রাসূলকে তো বিনা দলিলে বিশ্বাস করতে হয়, এটা হলো তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। আর দুই নম্বর হলো, যখন 15 দিন হওয়ার পরে এক একজনের ভিতরে যখন এক একটা চিন্তার উদ্রেক হয়ে গেল, বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতে শুরু করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফ সূরাটি নাজিল করে দিলেন। আর বড় করে বলেন না, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি কোন পরিপ্রেক্ষিতে, কার কারণে, কোন সময় এই সূরাটা নাজিল হয়েছেন, তার সংক্ষিপ্ত সম্যক ধারণা আপনাদেরকে শানে নজরুলের মাধ্যমে আমি দিয়েছি। এবার আসুন আসলে ঘটনাটা কি, যেহেতু আমার বিষয় হলো আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের 9-26 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা, তাহলে আমি বাদশা জুল কারনাইনের কাথার দিকে যাব না, আমি রুহুর দিকে যাব না, যেহেতু আমার বিষয় সেটা না। আমার বিষয় যেহেতু আল্লাহর রহমতে তিনটা থেকে একটা, প্রথমটাই আমার বিষয়, আমি সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। চিৎকার মেরে যদি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই সূরাটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। যুবক ভাইয়ের আমার, এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এভাবে আশ্চর্য ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আমার যুবক ভাইরা, এখন আপনাকে বুঝতে হবে আসহাবে কাহাফ মানে কি, আসহাবে কাহাফ অর্থ কি। আসহাবে কাহাফ অর্থ হলো গুহার অধিবাসী। সুবার লাগে জন্য আসহাবুল বাইত মানে গড়ের অধিবাসী, আসহাবু তরিক রাস্তার অধিবাসী, আর আসহাবে কাহাফ মানে হলো গুহার অধিবাসী। ওরা কারা? এই গুহার মধ্যে অবস্থান করেছিলেন তারা কে? এই ঘটনাগুলো আপনাকে জানতে হবে। এই ঘটনাগুলো ইহুদি খ্রিস্টানদের মধ্যে পরিচিত, মুসলমানদের মধ্যে বড় জনপ্রিয়। ইহুদিরাও এই ঘটনাটাকে মানতে বাধ্য, কারণ যেহেতু ঘটনাটা কোরআন করিমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা আমার আল্লাহ করে দিয়েছে। আরো বড় করে বলেন না, সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আসহাবে কাহাব বহু বছর আগের ঘটনা, 250 খ্রিস্টাব্দের ঘটনা। ও যুবক, ওই সময়ের ভিতরে বাদশা ছিল, বাদশা ছিল জালিম বাদশাহ, ওরা উপেন মূর্তি পূজা করত, ওরা উপেন আল্লাহর সঙ্গে শরীক করত। কিন্তু এক ঈদের দিন সবাই চলে যাচ্ছে একটা মূর্তির সামনে, তারা আনন্দ করবে, তারা তার কাছে চাইব, তার কাছে আরাধনা করবে।
ওই সময়ের সম্ভ্রান্ত একজন পরিবারের সন্তান, তার ভিতরে আমার আল্লাহর নামের জজবা উঠে গেছে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ, তার ভিতরে আল্লাহর নামের জজবা উঠে গেছে। সব মানুষ ঈদের দিন বের হয়েছে, আবার তাদের সঙ্গে সন্তানটাও বের হয়েছে। সন্তানটা বের হওয়ার পরে যখন তারা মূর্তির সামনে গিয়েছে, মূর্তির সামনে যাইয়া তারা আশা করতেছে এই মূর্তি আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে, নাউজুবিল্লাহ, এই মূর্তি আমাদেরকে ভাগ্য নির্ণয় করে দিবে, এই মূর্তি আমাদেরকে উপকার করবে। তখন ছেলেটার অন্তরে আল্লাহর ভয় যখন এসে গেছে বন্ধুরে, ওই ছেলেটার অন্তরে আল্লাহর ভয় আসার পরে সে মনে মনে ভাবতেছে যে কথা বলতে পারে না, যে হাত লড়াইতে পারে না, যে শুধুমাত্র দাঁড়ায় থাকি বুবার মতো, সে আমারে কি দিবে, মানুষগুলা কি পাগল হয়ে গেছে নাকি, আমাদেরকে তো সে বানাই নাই। এই ছেলেটা মনে মনে কয় আসমান যিনি বানাইছে আমারও তিনি বানাইছে, আমাকে যিনি বানাইছে আমি তার ইবাদত করব। কিন্তু তারা কোথায় গিয়ে কার কাছে কি চাইতেছে এই কথা চিন্তা কইরা ওই সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেটা আর পূজার সামনে যায় নাই, তাদের সঙ্গে মিলিত হয় নাই। না মিলিত হইয়া একটা গাছের নিচে গিয়া আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহ তুমি আমার ঈমানটারে নৈরাশ করিও না। এই ছেলেটা যখন একলা একলা গাছের নিচে বসে যখন চিন্তা করতেছে, ইন দি মিন টাইম আর একটা ছেলে ওই ছেলের সঙ্গে সঙ্গী হইয়া গেছে। এই ছেলেটা জিজ্ঞাসা করে তুমি কে, কয় আমি হইলাম আল্লাহর পাগল। এমন ভাবে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন গাছের তলায় একত্রিত হয়ে গেছে। এরা অন্য কোন কাহারও পূজা করে না, এরা একমাত্র আল্লাহকেই বিশ্বাস করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, ওরা আল্লাহকে বিশ্বাস করে। এবং তারা সাতজন মিলে পরামর্শ করে, আমরা আল্লাহকেই বিশ্বাস করব, যত তুফান আসুক না কেন আমরা আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করব না। এই কথাটা জালিম বাদশার কানের মধ্যে গেছে। যাওয়ার পরে ছেলেগুলাকে ডাক দিল, বাদশার সামনে যখন আনলেন, আনার পরে বাদশা জিজ্ঞাসা করেন তোমাদের কি হয়েছে, কিভাবে তোমরা ধর্মান্তরিত হয়ে গেলে, এখানে তো এরকম হওয়ার কথা ছিল না। এবার ছেলেগুলো ডাক দিয়া বলে, হাজার তুফান আসলেও আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করতে পারবো না। এবার বাদশা ডাক দিয়ে কয়, তোমাদেরকে শিক্ষা দিয়েছে কে, তোমাদের গুরুকে? কয় আমাদের গুরু কেউ না, আমরা এমনিতে বুঝতে পেরেছি আমাদের হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। ওই মুহূর্তে ও যুবক, এই কথাগুলো আপনারা আমল করবেন, এখান থেকে অনেক শিক্ষা আছে। যত তুফানি আসুক না কেন আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাওয়া যাবে। এবার ওই ছেলেগুলাকে বাদশা ডাক দিয়ে বলে, খবরদার, আমি তোমাদেরকে একদিন সময় দিলাম, একদিনের ভিতরেই তুমি তোমার পত্নীকে ফিরে আসবে, আমাদের সমাজে এইগুলা চলবে না। যদি তোমরা ফিরে না আসো তাহলে গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে। এই ছেলেগুলা এখন একদিনের আলটিমেটাম পাইয়া চিন্তার মধ্যে পড়ে গেল, এখন কি করা যায়। জালিম বাদশাদের সামনে আল্লাহর ইবাদত করতে না পারলে আমরা হিজরত করব, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আমরা কি করব, আমরা হিজরত করব। ওই মুহূর্তে এই ছেলেগুলো সিদ্ধান্ত নিল, এই জায়গার মধ্যে আমরা থাকবো না, আমরা চলে যাব এমন একটা জায়গায় যেখানে গেলে নিরিবিলি আমরা আল্লাহর ইবাদত করতে পারব, আমরা আল্লাহকে ডাকতে পারবো বলে রাতের অন্ধকারে জায়গা থেকে বের হয়ে গেছে। কিন্তু সবচাইতে মজার কথা হলো, তারা যখন বের হয়েছে তখন তাদের সাথে একজন সঙ্গী হয়ে গেল। যেমন ভাবে আমার নবীজি হিজরত করার সময় সঙ্গী হয়ে গেছে আবু বকর, ওই সাতজন যুবক যখন রোয়ানা দিয়েছে, এই রোয়ানা দেওয়ার সময় একটা কুকুর সাতজনের পিছনে পিছনে লেগে গেছে। এই কুকুরটা কোনোভাবেই সরে না,
এই কুকুরটা সাতজনের পিছনে পিছনে দৌড়তেছে। এবারে কুকুর গোলারে ডাক দিয়ে কয়ে, কুকুর তোমরা আসো কেন? আরেকজন ডাক দিয়ে কয়ে, তারে তাড়াইয়া দিও না, এই দেশের মানুষগুলাকে আমরা যেমন পছন্দ করি না, কুকুরও পছন্দ করে না। আরো বড় করে কর না, আল্লাহু আকবার, আরো করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এখানে সমস্ত ঘটনাগুলো উল্লেখ করা আছে। এই মুহূর্তে ওই কুকুর রওনা দিল, যাইতে 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 এমন একটা জায়গায় গেল, যাওয়ার পরে আমার আল্লাহর কোরআনে এভাবে আসতেছে, ওরা কোথায় যাবে কোথায় যাবে? কেউ বলতেছে ওরা ঘর থেকে রাতের অন্ধকারে বের হয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘটনাটা এইভাবে বর্ণনা করেন, ওয়া ইযা তাযাল্তুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে যুবকরা, তোমরা যখন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতই করবে না, ফাউ ইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। ওই এখান থেকে সূরাটার নাম হলো আসহাবে কাহাফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, এটার নামই হলো আসহাবে কাহাফ। এই জন্য যুবক, ওরা ওই গুহার ভিতরে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে গুহার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন দি মিন টাইমে ওয়া ইযা তাযাল্তুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি, তোমরা গুহায় ঢুকে যাও। তখন এই কোরআনের ভিতরে তারা বলতেছে, ওই মুহূর্তে তারা আল্লাহর কাছে যায় বলতেছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওরা একমাত্র ভরসা চাইছে কার উপরে? ও আল্লাহ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাত, হে রব, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে দয়া দান করো, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। একমাত্র আল্লাহর উপরে ভরসা করিয়া ওই সন্তানগুলো গুহার ভিতরে ঢুকে গেছে। গুহার ভিতরে ঢুকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলে দিয়েছেন, ওরা যখন গুহার ভিতরে ঢুকে গেল, গুহার ভিতরে ঢুকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুহায় ঢুকার পরে আমি আল্লাহ প্রতিদিন সূর্য উঠাইছি পূর্ব দিকে পশ্চিম প্রান্তে অস্ত নিয়েছি। আল্লাহ বলেন, ওরা যখন ওই গুহার ভিতরে ঢুকে গেল, ওয়া তারা শামসা ইজা তালাআত তাযাওয়ারুন আন কাহফিহিম তাযাওয়ারুন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহি يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আমি কেমনে বলতাম দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব বলে দিয়েছেন। আমি হয়তো বাংলায় বলে দিলে পারতাম, তবে আয়াতগুলো মাঝে মাঝে না বললে বলবেন যে প্রত্যেক ঘটনাটা কয়ে গেল কিছুই বুঝলাম না, আবার বলবেন যে সেই বাংলা ঘটনাই কয়ে গেছে তাহিরি, কোরআনের কোনো আয়াত তো ভাইলাম না, প্রত্যেকে ভিত্তিহীন কথা বললো। সুন্নিরা কখনো ভিত্তিহীন কথা বলে না, কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি যখন এরা যখন গুহার ভিতরে ঢুকেছে, গুহার ভিতরে ঢুকার পরে একটা ছিদ্র আছে, যখন সূর্যটা উঠে তারা তাদের গায়ের মধ্যে সূর্য লাগবে, তখন আমার আল্লাহ তাদেরকে ডান দিকে ফিরাইয়া দেয়, ডান দিকে ঘুরাইয়া দেয় কুদরতিভাবে। ওয়া ইযা গরাবত তাকরিদুহুম যাতাশিমাল, আমার যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে যায়, আমার আল্লাহ যখন অস্ত যায়, তখন আমার আল্লাহ তাদেরকে বাম দিকে ফিরাইয়া দেয়। এমনভাবে গুহার ভিতরে তারা যুগের পর যুগ এখানে ঘুমিয়েছিল, এমনভাবে ঘুমিয়েছিল যুবক,
কয়দিন ছিল কতদিন ছিল শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওরা একদিন নয় দুই দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, এরা ওই গুহার ভিতরে অবস্থান করেছে 309 বছর। কি বুঝলেন? কয় বছর? 309 বছর। এই গুহার মধ্যে তারা যখন বাস করেছে, তাদেরকে পাহারা দিল কে? ওয়াকালবুহুম বাউসিতুম যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন গুহার ভিতরে ছিল, তাদেরকে পাহারা কেউ দেয় নাই, শুধু পাহারাটা দিয়েছে 309 বছর একটা কুকুর। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরো আইহি বিল ওয়াসিদ। এই কুকুরটা গুহার সামনে দুইটা পা এমন ভাবে করে রেখেছেন, ছড়াইয়া রেখেছেন, যে রায়ে প্রশস্ত করে রেখেছেন, যেন মনে হয় বিল ওয়াসিদ, সৈদুন থেকে ওয়াসিদ মনে শিকার করে ফেলবে, যে যাবে তাকে খেয়ে ফেলবে, এমন ভাবে কুকুরটা তাদেরকে 309 বছর পাহারা দিয়েছে। ঘটনাটা বড় জটিল, অনেক রেওয়ায়াতের মধ্যে আসেছে, পৃথিবীর মধ্যে কয়েকটা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা প্রাণী হলো আমার নবীর ব্যবহৃত উট, যেই উটের নাম হলো কসোয়া। আর একটা খেজুর গাছ যাবে, ওই খেজুর গাছের নাম হলো উস্তনে হান্নানা। যেই উট যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী বাসন দিতেন, ওই খেজুর গাছ। 3 নম্বর হলো ইউনুস আলাইহিসসালামকে যেই মাছ বক্ষণ করেছিলেন, এই মাছটা জান্নাতে যাবে। আর একটা হলো এই আসহাবে কাহাবের যেই ছেলেগুলো তারা যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই কুকুরটা যে পাহারা দিয়েছেন, এই কুকুরটাও জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন কুকুরটা আল্লাহর ওলিকে ভালোবেসেছে, এই কুকুরটার দাম বেড়ে গেছে, রাওয়ায়াতের ভাষায় এসেছে ওই কুকুরের নাম হলো কিতমির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা রাওয়ায়াতের মধ্যে পেয়েছিলাম যে ঘরের মধ্যে কাফ তুয়া মিমিয়া র লিখে রাখবে, ওই ঘরের মধ্যে দেবভূত আর জিনপুরের আসর প্রবেশ করতে পারবে না। এই জন্য অনেকগুলো রেওয়ায়াত আমার চোখের সামনে ভাসতেছে রে বাবা, কোনটা তুই কোনটা আলোচনা করবো? এ যুবক, ইন্দিমিন টাইমে তারা 309 বছর যখন তারা গুহার মধ্যে ছিল, 309 বছর পরে তারা গুহা থেকে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওইটাই একটা আরেকটা জিজ্ঞেস করে, আমরা কতক্ষণ ধরে এখানে? একটা বলতেছে এই তো কিছুক্ষণ ধরে এখানে, আরেকজন বলতেছে না না এই গুহার ভিতরে আমরা ছিলাম একদিন, আরেকজন বলতেছে পেটের ক্ষুদার যেই নমুনা মনে হয় একদিন, আরেকটা বলতেছে আরে একদিন না দুই দিন না 5 দিন এটা বাদ দে, ক্ষুদা লাগছে আবার খাবার নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাদ দে, সব ঘটনা এখানে আছে, হাফেজ হইলে সব মুখস্থ করে নিলাম, হইলে প্রত্যেকটার অর্থ সাথে তো আয়াতের অর্থ মিলাইতে হয়, এই জন্য একটু তালাশ করতে হয় আর কি। এই জন্য যুবক ভাইয়ের আমার, ইনদিমিন টাইমে একজন আরেকজন যে কই কই দিন আসলাম রে, একটা কইতাছে যে একদিন, আরেকটাকে 2 দিন, আরেকটাকে যতদিনই থাকি না কেন একটা কাজ করে ক্ষুদা লাগছে বাজার একটা হাঁটাও খাবার আনার জন্য, পরে স্বর্ণ পরে মুদ্রা দিয়া বাজারের মধ্যে পাঠানোর সময় বলতেছে করে বাজারে যাবি বেশি কথা কিন্তু কইছ না, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, আমরা যেহেতু একটা জায়গা থেকে গুহায় আশ্রয় নিছি, যদি এমন আছে আমাদেরকে পাইলে আবার আমাদেরকে ধর্মান্তরিত করে ফেলতে পারে, ওরা আবার আমাদেরকে দেখলে আমাদেরকে ঘোরায় আবার এদের দলে নিতে পারে, আর না হয় তারা আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য কাহার কাছে পরিচয় দিও না। এই কথা বলার পরে ওরা ঘুম থেকে উঠছে, উঠার পরে এমন এক নমুনা হয়েছে, এত বছর পরে এমন এক নমুনা ধরছে, এরা তোর শরীরের ফাল চায় না। ইনদিমিন টাইমে মুদ্রা লইয়া যখন বাজারে গেছে, এ চাওয়া টাওয়া দিক কি মানুষে সন্দেহ করে নিচ্ছে, মানুষ দিতে একটু আমরা মতো লাগে না, বাড়ি ঘর কেমন দেখছিলাম এক দুদিন কে, এত পরিবর্তন হয়েছে সব টাউন হয়ে গেছে, কি অবস্থা? এ চাওয়া দিককে একজন বলতেছে এই তুমি কে, তুমি কি বেড়াইতে আসছো? কোনো বেড়াইতে আসছি না, খাবার নিতে আসছি। সুবহানাল্লাহ। আর বড় করে কোনো সুবহানাল্লাহ, কি নিতে আসছি?
খাবার নিতে আসছি, এবার ইন দি মিন টাইমে যখন খাবার নিতে আসছি বলেছে, তখন বলতেছে আমাদেরকে একটা হোটেল দেখায় দাও আমরা যেন খাবারটা আনতে পারি যাইয়া, ঠিক আছে একটা হোটেলে আমাদেরকে নিয়ে যাও। এরপরে হোটেলে নিয়ে গেছে, নেওয়ার পরে বলছে যে আমাদেরকে খাবার দেন, তো ঠিক আছে খাবার দিব টাকা দেন। এবার যখন টাকা দিছে কো, এইগুলো তো 300 বছর আগের আমলের মুদ্রা, এগুলো তুমি করতে গে ফাইলে কো, কিসের 300 আমলের মুদ্রা, এগুলো তো আমাদের হাতে তো এগুলোই ছিল, আমাদেরকে খাবার দেন খোদা লাগছে। ইন দি মিন টাইমে এই বিষয়টা তাদের চেহারা দেখা আর এই মুদ্রা দেখা ওই আমলের মানুষ অনেক জোরু হয়ে গেছে, ওই আমলের বাদশার সঙ্গে যায়া তার নালিশ জমা হয়ে গেছে। তখন বাদশা দৌড়ায় আসলেন তার কাছে, আসার পর জিজ্ঞেস করলেন যে তুমি কে? বলছে যে আমি খাবার নেওয়ার জন্য আসছি। তখন বলছে তোমার এই অবস্থা কেন, এই সমস্ত মুদ্রা তো এখন চলে না। তখন ব্যাপারটা বলতেছেন যে কিছু খুব চিন্তার বিষয় কয়, তুমি আসলে ঘটনাটা খুলে বলো। ঘটনাটা খুলে বললে আমাদের কাছে যেতে হবে। এবার 7 জনের সামনে বাদশাহ হাজির হয়ে গেছে, চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ, গভীর মনোযোগ, 7 জনের সামনে তারা যাইয়া হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে ইন দি মিন টাইমে তাদের সংখ্যা নিয়ে একটু বেজাল আছে, কেউ কেউ বলতেছে সায়াকুলুনা সালাসা, কেউ বলতেছে তাদের সংখ্যা হলো 3 জন। আবার আমার আল্লাহ কোরআনে ঘটনাটা বর্ণনা করছে, রাবিউহুম কালবুহুম, চতুর্থ হলো কুকুর, ওয়াইয়াকুলুনা খামসা, আবার কেউ বলতেছে তাদের সংখ্যা হলো 5 জন, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠটা হলো কুকুর, ওয়াইয়াকুলুনা সাবাতুন, আবার কেউ বলতেছে তাদের সংখ্যা হলো 7 জন, ওয়া সামিনুহুম কলবুহুম, তাদের অষ্টমটা হলো কুকুর। এই হলো তাদের সংখ্যা পরিমাণ কোরআনের ভাষায় পেয়েছি। মুফাসসিরিনে কেরাম সব সাকল্যে গিয়ে একটা সিদ্ধান্তে এসেছেন, তাদের সংখ্যা ছিল 7 জন, অষ্টমটাই ছিল কুকুর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যুবক ভাইরা ওই বাদশা গিয়ে তাদের কাছে বললেন, তোমরা এখানে কতদিন ধরে আছো? ইন দি মিন টাইমে বলে আমরা এমন বাদশার আমলে ছিলাম। এবার এই বাদশা বলতেছে তোমরা যে এই বাদশার আমলে ঘর থেকে পলায়ন করে গুহায় এসেছো, আমি সেই রকম না। তোমরা যে আল্লাহকে ভালোবাসো, আমি বাদশাহ আমার আল্লাহকে ভালোবাসি। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাহারো কোনো ইবাদত করি না, আমরা আল্লাহকে বড় বিশ্বাস করি। এই জন্য একটা কাজ করো, তোমরা গুহার ভিতরে কতদিন ছিল আমার আল্লাহ বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, ওরা ওই পাহাড়ের ভিতরে ছিল 300 বছর 9 মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে তোমরা কাজ করো, তোমরা আমাদের কাছে থাকো, আমি বাদশা হয়ে বলে দিলাম তোমাদের নিরাপত্তার যা ব্যবস্থা আছে আমরা তাই করব। চিৎকার মেরে বলেন যারা আল্লাহর প্রেমে স্বাদ পাইয়া গেছে দুনিয়াদারি তার ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর প্রেমে মজা পেয়ে গেছে এবার তারা আল্লাহ ছাড়া কিছু বুঝে না, ওরা তখন বাদশার ডাক দিয়ে কয়, বাদশা আপনারা একটা কাজ করেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমরা যেখান থেকে ছিলাম সেখানের মধ্যে আমরা চলে যাব, ওখানের মধ্যে গিয়ে আমরা বসবাস করব, কারণ আমার আল্লাহ বড় মেহরবান, আমার আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছিলেন, কিভাবে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, ওয়া মাইয়ুদ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমার আল্লাহ যারে হেদায়েত দেয় তাই সেই হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আমার আল্লাহ যারে হেদায়েত দেয় না গোমরাহ করে দেয় সে সঠিক পথে আসার জন্য কোনো অভিভাবক খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে মুর্শিদের কথা আসছে। অনেকে বলে মুর্শিদ শব্দ কোরআনের মধ্যে নাই, ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওয়াসিলা ছাড়া কিছু হয় না,
মুর্শিদ দ্বারা ছাড়া কিছুই হবে না রে। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট করো। আমার আল্লাহ বলে, আমি যাকে গোমরা করি পৃথিবীর কেউ তার হেদায়েত করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এরপরে ছয় সাতজন ডাক দিয়া বলে, ও বাদশা, দুনিয়ার বাদশাগিরি আমার লাগবে না, আমাদেরকে চলে যেতে বলেন। আমরা ওই জায়গার মধ্যে চলে যাব যে এই জায়গার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম, ওই জায়গার মধ্যে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে এমন ভাবে শুয়ে গেছে, ওই শোয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত জনকে চিরদিনের জন্য দুনিয়া থেকে নিয়ে গেলেন। এখন জবান খুলে বলে, যুবক, বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ রক্ষা করে তার প্রমাণ আছে না নাই? বান্দার চোখে যাওয়া অসাধ্য, আমার আল্লাহর পক্ষে তা সাধ্য। বান্দার পক্ষে যাওয়া সম্ভব, আল্লাহর পক্ষেই তা সম্ভব। পৃথিবীর কেউ কাউকে মারতে পারে না যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমার এই ঘটনা থেকে শিক্ষা হলো, যদি তুমি আল্লাহ উপরে অবিচল আস্থা রাখতে পারো, আমার আল্লাহ জালেমরা যতই তোমার উপরে জুলুম করার চেষ্টা করুক না কেন, জালেমরা যতই তোমাকে মারার জন্য চেষ্টা করুক না কেন, কোন জালেম তোমাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইদের কি বলতে চাই, হে যুবক, ওই যুবকগুলোর মতো হয়ে যাও। পৃথিবীর সকল মানুষ তোমাকে বিভ্রান্ত করতে পারে, পৃথিবীর সকল মানুষ তোমাকে তোমাকে খারাপ দিকে ধাবিত করার ষড়যন্ত্র করতে পারে। এক আল্লাহর উপরে যদি ভরসা করো, আমার আল্লাহ তোমাকে রক্ষা করবে। দলিল আছে না নাই? এই জন্য আজকের আলিশান কোলির বাবারা ইচ্ছে করলে গান করতে পারত, ইচ্ছা করলে বেহায়াপনায় নিমজ্জিত হতে পারত। আজকে আলিশান কোলির মানুষেরা হাজার হাজার টাকা খরচ করে মাহফিলটা সাজিয়েছেন কেন? আমরা আল্লাহকে পেতে হবে, আমরা আমার নবীকে পেতে হবে। এই জন্য নবীর উপরে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা কখনো কোনো কুচক্রী মহলের কথাই তারা কান দিবে না, কোনোদিন তারা বিভ্রান্ত হবে না। কারণ হলো একটাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছেন। অস্তিত্ব দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে, এই পৃথিবীর হায়াতের মালিক কেউ না। একটা জিনিস তাকায় দেখো, আল্লাহ কই, একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ কয়, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়া যাদু তিসআ। আমার আল্লাহ যদি একটা ঘুমের মধ্যে ফালাইয়া 309 বছর কাটাইয়া দিতে পারে, একটা খেয়াল করে দেখ আমার আল্লাহর কুদরত বড় কত চমৎকার। একটা ঘুমের মধ্যে 309 বছর কাটাইয়া দে, ঘুম থেকে উইটা যুবকরা বলে মাত্র এক দিন ঘুমাইছে, এর চাইতে আপনাদের জন্য আল্লাহর কুদরতার বোঝার কি বাকি আছে রে বাবা? এই জন্য যারা ইমানদার হয়ে কবরে যাবে, ও যুবক, ঘন্টা নয়, ঘন্টা নয়, একদিন নয়, দুই দিন নয়, কোটি কোটি বছর আমার আল্লাহ কবরের ভিতরে তোমারে ঘুম পাড়ায় রাখবে। আমার নবী বলে, ইমানদার যখন হয়ে যাবে ইমানদার বিছানার নিচে, এ আমার আলিশার কুলির বাবারা জবানটা খুলে আমার আল্লাহর খোলা আকাশের নিচে ডাক দিয়ে বলো, এখানে একটা উত্তর আছে, সুন্নিরা খেয়াল করো, লাহু গাইবুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার কথা আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলোর গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। সত্যিকার এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না বলেন? কিন্তু অনেকে আমাদের মতন ওয়াজে বসে, আমি বাংলাদেশ আওয়ামী উলামা লীগের সভাপতি মহোদয়,
প্রাইম মিনিস্টারের খুবই আস্থাভাজন আদরের মানুষের সামনে বলতে চাই, ওরা বিভ্রান্ত করে পাবলিককে। ওরা এসে বলে আমরা সুন্নিরা নাকি ওয়াজে বলি নবী নিজে নিজে গায়েব জানে, এগুলো মানুষকে মিসগাইড করে। সুন্নিরা কখনো বলে না নবী নিজে নিজে গায়েব জানে, সমস্ত গায়েব সবকিছু অদৃশ্য সবকিছু তো আল্লাহ জানেন। কিন্তু সুন্নিদের আকীদা হলো আল্লাহ যদি জানাই রসুল জানে, আল্লাহ জানাইলেই রসুল জানে, এটাই সুন্নিদের আকীদা, ঠিক কি না বলে? আরে আল্লাহ জানাইলেই রসুল জানে, আল্লাহ জানাইছে বলেই রসুল জানতেন। ইল্লা মানির তবা আমি রসুল, আল্লাহ বলছেন আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না। ইল্লা মানির তাদামি রসুল, আমার রসুলদের মধ্য থেকে আমি যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান দান করি। তুমি আমি যা জানি না আমার রসুল তা জানতেন, তুমি আমি যা বুঝি না রসুল তাই বুঝতেন, ঠিক কি না বলেন? তাহলে বিভ্রান্ত ছড়াচ্ছেন কেন? এই বিভ্রান্ত ছড়াচ্ছেন কেন? সুন্নিরা বলে একরকম, আপনারা অপপ্রচার করেন আরেক রকম, এভাবেই তো আপনারা শেষ করেছেন। এই যে দেখেন, আমি শানে নুজুলের মধ্যে বলেছিলাম রাসূল গঠনের ব্যাপারে অপেক্ষমান ছিলেন, আল্লাহ রসুলকে জানাবে, তখন আল্লাহ জানিয়েছেন বলেই রসুল জেনেছেন। আবার কোরআনই এসেছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও রসুল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আর আরেকটি কথা মনে রাখবেন, গায়েব হলো দুই প্রকার, একটা হলো কি আল গায়বু বিল ওয়াসিতা, আল গায়বু বেলা ওয়াসিতা, আমার রসুল জিব্রাইলের মাধ্যমে এই রকম গোপন খবর জানতেন, আবার জিব্রাইলের সারাও আল্লাহ নবীকে জানাইতেন। এই জন্য তো জিব্রাইল এসে বলছে কাফ হা ইয়া আইন সোয়াদ, রসুলকে আমি বুঝেছি, আলিফ লাম মিম র রসুলকে আমি বুঝেছি, আলিফ লাম মিম রসুলকে আমি বুঝেছি। এই কথাগুলো জিব্রাইলে বুঝতো না, অনেক তাফসীর কিতাবে খুলে দেখেন এই শব্দগুলোর অর্থ আল্লাহ এবং রসুল জানতেন। অনেক জায়গায় লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না হরফে মুকাত্তাত, কিন্তু অনেকগুলো তাফসির হিসাব মিলাই দেখবেন তাফসির লেখা আছেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। আর সাহাবাদের আকীদা এমন ছিল, এমন অনেক উত্তর ওরা জানে না, কিন্তু এমন খুব তত্ত্বভিত্তিক উত্তর তারা উত্তর দিতে, একটাই আল্লাহ এবং রসুল জানতেন। যদি কোন সুবহান আল্লাহ, মেরাজ তো আপনারা অর্ধেক মানেন অর্ধেক মানেন না, যদি ফুল মানতেন তাহলে অবশ্যই আমার রসুলের এলেম কত, আমার রসুলের মর্যাদা কত, এগুলো আপনারা জানতে পারতেন, ঠিক কিনা বলেন? আমি রাগ করে বলছি, আমি সমাধানমূলক বলছি, আল্লাহ জানিয়েছেন বলি রসুল জেনেছেন। তো আল্লাহ যদি জানিয়ে থাকে তা আপনার অসুবিধাটা কোথায়? আপনি কি কত বড় হুজুর হয়ে গেছেন, আপনি কত মাপের হুজুর হয়ে গেছেন? এইগুলো বলে বিভ্রান্ত আর ছড়াবেন না, বহুত হয়েছে আর দরকার নাই। এবার আসেন, হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি প্রস্তুত, আপনি বুঝে আমাদের দলে আসেন। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমি মেন রোড উঠতে পারবো না, জোরে বলুন ঠিক কিনা বলেন? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই জন্য অনুরোধ করে বলি, আল্লাহ রসুলকে সম্মান বাড়িয়েছেন, রসুলকে জানার ক্ষমতা দিয়েছেন, আসহাবে কাহফ হলো একটি চূড়ান্ত প্রমাণ, কথাগণ ঠিক কিনা বলেন? রসুলকে প্রশ্ন করা হয়েছিল মেরাজে গিয়েছেন, বলুন তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? বেয়াদবরা কেমনে কথা কয়ে দেখছেন নি, আমি মাহফিলে আসছি, ওয়াজ করছি, চেয়ারম্যান সাহেবরে দেখছি, মেম্বারও দেখছি, এই মেম্বার টেম্বার সবারে দেখছি নাকি? এইটা হয়তো কালকে জিজ্ঞেস করলে আমি শ্রীমঙ্গলে বলতে পারবো আমার ডান পাশে মেম্বার বাম পাশে চেয়ারম্যান নাকি। কিন্তু যদি বলেন যে কালকে কয়জন মানুষ এসেছেন আপনার ওয়াজে কনসান দিন, আমি কি মানুষগণ তমেছি? হ্যাঁ, এই কাফেররা এরকম আচমকা প্রশ্ন করতো রসুলকে, কঞ্চন দিদি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা এগুলো কি জানলে বোনার জন্য রসুল গেছে নাকি? রসুল গেছে আল্লাহর মহান দিদারে, কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে আমার রসুলকে আল্লাহ পাক তার বন্ধুর সম্মান বাড়িয়ে দিয়েছেন, একবারে গনে 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 সব বলে দিয়েছেন, জোরে কন্যা সুবহান আল্লাহ। তো সেই জন্য ভরসা করবো একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে? তো কবরটা কি সত্য না মিথ্যা? এই কবর তো আমাকে যেতে হবে, ওরা আজকে ঘুমিয়ে গেছে ঘুমের ঘরে জিন্দা অবস্থায় ঘুমের মধ্যে 309 বছর মিয়া, এটা কেমনে আপনি এক্সপ্লেইন করবেন, কেমনে এটার ব্যাখ্যা করবেন? আল্লাহ কি না পারে, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি খুদ রতি ইশারাই রেখেছো, ওগো আল্লাহ
শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো, ঠিক কি না? তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। আর প্রকৃত মুসলমান যারা তাদের ব্যাপারে বলা হয়েছে মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছি ওই কবরের মধ্যে গেলে 309 বছর পর্যন্ত আমার আল্লাহ জীবন্ত মানুষটারে কাটাইয়া দিয়েছেন, অথচ জীবন্ত মানুষটা ঘুম থেকে উঠে বলে আমরা মাত্র একদিন ঘুমাইছিলাম। আরেকজন বলতেছে পেটের খিদার যে অবস্থা, একদিনের বেশি দুই দিন হবে না। আরেকজন ঢাক দিয়া বলে আরে একদিন দুই দিন বুঝি না, আমাদের জন্য খাবার নিয়ে আস বাজার থেকে, আপনারা জবান খুলে বলে একই ঘুমের মধ্যে 309 বছর কাটিয়ে দিয়েছেন কে? এর চাইতে বড় সুখ আমাদের জন্য অপেক্ষা করতেছে এই দুনিয়ায় যদি আমরা এমন বিছানা ওই কবরের ভিতরে তোমাকে বিছাইয়া দিবে, না জানি আমি তাহিরির বিছানাটা কেমন হবে যদি মাটির বিছানা হইয়া যায়। আরে বাবা কেমনে আমি থাকবো কবরে? এই জন্য বাবারায় আমার দিলটা নরম করে একটু বসে যান, কুয়াশা পড়তেছে আমি জানি, রাত্র বেশি হইয়া গেছে, একটার ভিতরে ওয়াজ গুছাইয়া নিমু। তবে একটা কথা বলতে চাই, এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, কার কখন মরণ আসে বলা যায় না রে বাবা। ওই যে দেখো আমার বাগ্নিকে যেই ঘরে বিয়ে দিলাম তার একটা ননদ ছিল, ওই ননদের পেটের ভিতরে বাচ্চা ছিল, গত এক সপ্তাহের ঘটনা। ওই বাচ্চা থাকা অবস্থায় আমি যখন তার শাশুড়িকে ফোন দিয়েছি আমার আব্বার ওফাত শরীফের দাওয়াত দিলাম, তখন আমার সে বলতেছে বাইরে আমার মেয়ের শরীরটা বেশি অসুস্থ, পেটের মধ্যে বাচ্চা, এই জন্য ডেলিভারির সময় হয়ে গেছে, আমি যাইতাম না, আমি দোয়া করি আপনার আব্বার জন্য। আমি বললাম আমিও দোয়া করি তার জন্য। এই কথা বললে আমি 11টার সময় ঘুমাইলাম, যেই মাত্র জোহরের হয়ে গেছে ওই মুহূর্তে আমার বাগ্নিপতিরা বাড়ির মধ্যে যাইয়া বলে তাহিরি রে, ও তাহিরি, ওই যে আমার তোমার বাগ্নির ননদের যে পেটের মধ্যে বাচ্চা ছিল, প্রেগন্যান্সি অবস্থা ছিল, এই মাত্র খবর এসেছে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পেট থেকে বাচ্চাটাও প্রসব হয় নাই। ও যুবক কেমনে বুঝাইতাম আপনাদেরকে ওয়াস, কিভাবে বললে যে আপনারা বুঝবেন? শুধু শোনার মধ্যে ওয়াস সীমাবদ্ধ রাখেন না, মানার মধ্যে সীমাবদ্ধ রাখেন। একটা কথা মনে রাখেন, যেই মহিলাটার পেটের মধ্যে 10 মাস 10 দিন লাস্ট পেটের মধ্যে বাচ্চাটা গুনল, এই বাচ্চাটা হবে সন্তান দেখবি, কিন্তু ওই মুহূর্তে সন্তানটা পেটের মধ্যে ব্যথার যন্ত্রণায় মেয়েটা মারা গেল, পেটের ভিতরে বাচ্চাটাও মারা গেল, প্রসব হয় নাই। এই খবরটা সারা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। সে একটা হাই স্কুল, সে একটা প্রাইমারিতে না হাই স্কুলে যেন চাকরি করত। ও যুবক ভাইরামা ইন দি মিন টাইমে লাশ হয়ে গেছে, কিন্তু সে তো অনেক স্বপ্ন দেখেছিল আমার ঘরে বাচ্চা হবে, কিন্তু বাচ্চাটা পেটে থাকা অবস্থায় সে মারা যাবে ভাবতে পারে নাই। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর মধ্যে কোন নারী যদি ডেলিভারির সময় প্রসব বেদনায় মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আব্বুরে ও বাবা
পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যা, দুনিয়ার টাকা অবস্থায় তোমাকে সব করতে হবে, মরণের পরে কিছু করলেই চলবে না। আজকে আসাবে কাহাবের সাতটা পোলা পাইন, দুনিয়া টাকা অবস্থায় বাতিলদের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে ইমানটাকে হেফাজত করতে গিয়ে হিজরত করেছেন। তার কবরে তার দুনিয়াতে 309 বছর কাটতে গেল, কিন্তু একদিনও তার কোনো কষ্ট হয় নাই। আবার মৃত্যুর পরে তার এই গুহাটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই জন্য আমি বলতে চাই, এই দুনিয়ায় তাইগা যারা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ নিচে একটা বিছানা বিছায়া দিবে। বিছানা বিছায়া দেওয়ার পরে তুমি বিছানার মধ্যে ঘুমায়া যাবে। কই দিন তুমি ঘুমাইবা তুমি নিজেও জানবা না। যখন ওই জয়ে একমাত্র একটা ফেরেশতা জান্নাত বলো ইসরাফিল, সে যখন সিঙ্গাপুর দিবে, আল্লাহ বলেন কুলমান সব ধ্বংস হয়ে যাবে, তখন তুমিও তাদের মতো বলবা, আরে এই মাত্র ঘুমাইলাম ক্যাডারে ঘুম থেকে তুলছে। এটাই তো সেটা বুঝেন, একটু খেয়াল করেন, এই মাত্র ঘুমাইলাম ক্যাডারে ঘুম থেকে উঠাইলো, আর সমবয় ছিল না, অথচ চলে গেছে কুটি কুটি বছর। সুবহানাল্লাহ, ওরা 309 বছর শূন্য আপনার মাথা ধরে না, আর ওই দিন কুটি কুটি বছর পর্যন্ত আপনি কবরে একটু ঘুমায় থাকবেন। যখন আপনি জাজিমে শুইবেন, শোয়ার পরই দেখবেন কবরে ঘুমাইতেছেন, একটু চোখটা টান টান ভাব দেখা যায়, হুট করে ডাইনে তাকায় দেখবেন আপনার সামনে একটা নূরের মতো, ওই যে এই লাইটটা যেমনি জ্বলতেছে ফ্ল্যাশ লাইটটা, এমন ভাবে একটা নূর আপনাকে আলো দিতেছে। আপনি জিগাইবেন, তুমি কেডা দরজা দাঁড়ালা কিচ্ছু নয় আমার কবরে আলো দিতেছ, তখন বললে আমার ছিল না, আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। এর মুখ হইল না, জোরে কস বানাল্লা, মোবাইল টেপতেছে বয়ে বসে, মোবাইল ব্যাঙ্গালার মধ্যে মোবাইল টেপতেছে, মোবাইল টিপতেছে, আবার আজানের আজান আওয়াজটার কাছে বিরক্তি লাগে, আমি কান ধরে মানুষ মুয়াদ জিন কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম, আর হ্যাঁ কইতেছে নামাজ থেকে মোবাইল উত্তম, হ্যাঁ মোবাইল টিপতে আছে টিপতে আছে টিপতে আছে, এখন টিপতে টিপতে 2% সাজ আছে নি, হ্যাঁ সাজ লাগাই বলি, কয় পার্সেন্ট আছে মাত্র 2%, এমনি এমনি হঠাৎ করে দরজাতে একটা আওয়াজ আছে, কে? আমি আজরাইল। এখন কি মোবাইল মোবাইল চলবো আর কথা না, এতটুকু আপনার ক্ষমতা, এতটুকুই ঢাকার থেকে শ্রীমঙ্গল থেকে রওনা দিয়েছেন ঢাকা যাবেন, হুট করে ওই ব্রিজের থেকে ফুইরা একবারে 40 জন শেষ। আমাদের বর্তমান সাইফুর রহমান, ওই যে বিএনপি সাইফুর রহমান সাহেব, যে উনি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই যে আপনার বেরতলার এখানে হুট করে গাড়ি নিয়ে এই কোমর ফানিতে কস্তুরির ভিতরে গিয়ে পানি ঢুকে গেছে, এই বেল লাগাইছে, বেল আর খুলতে পারছে না, চলে গেছে, উনি রওনা দিয়েছে বাড়িতে যাবে, হ্যাঁ, কিন্তু সামনে একটা গরু গরুকে বাঁচাতে যায় গাড়ি খালের তলায়, উনি ভাবতে পারে নাই যে এখানে তার এইভাবে মৃত্যু হয়ে যাবে। তুমি যতই শৌখিনতা করো, কোন সময় আজরাইল চলে আসে, মনে করতেছে অসুস্থ হইলে মরবা, আর অসুস্থ হইলে যে টাকা আছে সিঙ্গাপুর যে চিকিৎসা করলে বেঁচে যাবে গা, না, সুস্থ শরীরে মানুষ মরে যাচ্ছে যে কোনো মুহূর্তে, কথা সঠিক কিনা বলে। তাহলে আপনি মোবাইল না এইটা বাদ দেন, মোবাইল গজব শেষ কর, এই গজব মূল কিন্তু শেষ, ডিপ্রেশন বাইরে গেছে মোবাইলের কারণে, ভাল লাগে না মোবাইলে, মাকে কয় মিনিট সময় দিচ্ছ, 10 মিনিট না, বোনকে 2 মিনিটও না, পরিবারকে আধা ঘন্টাও না, হ্যাঁ বাড়ির সংসারের কাজে 1 ঘন্টাও না, কিন্তু মোবাইলে সর্বোচ্চ সময়, কথা কন, মানি লস, টাইম লস, এভরিথিং লস, ঠিক কি না বলেন? তাহলে আজকে থেকে কথা সিদ্ধান্ত কিন্তু ফাইনাল, ওই প্রেমিকদের মতো আসতে হবে, আরে এইটারে এইটারে আছো স্কিল লেগে, এটা কি টিন্দা লাগান লাগবো স্যাম্পলটারে, লেমিনেট এখানে কাগজ দিলি তো চলে, দপ্পর দপ্পর লাগাইছিস তুই, বুগারি কেন আসস, তোরা ব্যাগ নেবা গম আসন না, যাক ভাগ্যবালা কাটছে না। তবে এই আসামে কাহাবের প্রেমিকদের মতো প্রেমিক কে কে হতে পারবেন,
যে টাকা দিলে ইমান বিক্রি করবেন না, এমন কে কে আছেন হাত তোলেন? টাকা দিলে কি ইমান দিয়ে ফেলবেন? না। হুমকি দিলে কি ইমান বিক্রি করে দিবেন? না। জানের ডরে কি ইমান দিয়া দিবেন? এই যুবক দুই হাত সোজা কর, একদম সোজা, টকটক সোজা কর। আমার উস্তাদ তো মনে হয় বাকিতে কালেকশন করে গেছে, ঠিক না? নগদ করে নাই? হ্যাঁ, নগদ জিডি ভালো হয়েছে তো, এই অনেক টাকা হয়েছে তো, কত হয়েছে? এক দুই তিন চার, না বাংলা ছিল, এই 4000 টাকা উঠছে। এই কেটে উঠছে এটা? একটা লোক কোন হুজুর, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি আপনাকে এই মাহফিলের জন্য আমি 500 টাকা দিন, ওই ভাই এলিছি শানে জিকির তুমি তোরা তো এটি আমার ডিজে কেন বানাবি? দোকান আমার দোকান নেবার দে, তোর আমি চিনি, তোমার আম্মা মারা গেছে, জিকির হইতো নি তো এটার আবার বাজনা ঢোকাই মানি, ডিজে বানাই মানি, গায়ে হলুদের নামে কি ডিজে পার্টি চলবে? গায়ে হলুদের গোসলের নামে কি দেবরকে বাবি গোসল করাইতে পারবে? সাবধান করে দিলাম, বাবি গোসল না করলে জমে না, ফতমি শুরু হয় বাবির, এইগুলা চলবে? এগুলা চলবে? আমি তো খুব চিন্তা ফিরে যাই মাঝে মাঝে, তবে একটা কথা ভাইরা লক্ষ্মী, এই সমস্ত আমরা কোন ধরনের কাজ করব তাহলে আসেন। একটা লোককে তার আম্মা নাকি পাহাড়ে করে ছেলেটা, এর আম্মা মারা গেছে রমজান মাস, আহা আল্লাহ এই ছেলেটার আম্মার কবরটাকে আপনি জান্নাত বানাই দেন, যখন আমিন। একটু জিকির ইনশাল্লাহ হবে তো, তাহলে আজকে নতুন একটা শান নিয়ে আসছে, ইনশাল্লাহ গাইতাম নি, যা গাইতাম, এই এই লাইনটা দিলে তো আমার চলে। আরেকজন দেন হোজন, আমি দেবো 500 টাকা, দাও আরেকজন দেন, দাও 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 দাও, ফকটে রেখো না, লাগলে কোনো কাজ হতো না, উনি পুষ্টারও দিছে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। আর কে দিবেন 500? এই শুনেন, এত লোক নিয়ে কিন্তু দোয়া পাবেন না। আমি আরেকটা কথা, এই যে কয়েকদিন আগে আমার আমার ভাই আজকের প্রিন্সিপাল সাহেবের আম্মা জান চলে গেছে, আহারে ওনার আব্বা আম্মার জন্য 500 টাকা দিয়ে দিছে, যখন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর কে দিবেন 500? আর কে, আর কে 500? তিনজন পাইছি 500, আর দুইজন 500 দেন, তাইলে আমার 5 জন হয়ে যাবে, পাকে পাঁচজন, মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান ভাই, চেয়ারম্যান ভাই দিলেন 500 টাকা, জোর করে মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। 4 জন পাইছি মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবটা নিয়া, আর একজন দেন 500 করে, টেয়ানা ফোন রাইস না, মোবাইলে তো আজকে না ঢুকাইবা, মোবাইলে না ঢুকাইয়া টাকাটা মাহফিলে দাও, এটা হাসরে ময়দানে মিজানের পাল্লায় ফ্লেক্সি হবে ইনশাআল্লাহ। এই চেয়ারম্যান সাহেবকে বুঝাই দিছেন কিছু দিছিলেন? একজন বিকাশ করছে 500 টাকা, মিলন ব্যবসা, আল্লাহ কবুল করে, আমিন কর। এই মোট 7 জন হয়ে গেছে, আমি চাইছিলাম 5 জন, আর এ আর 3 জন দিয়ে দিন, 10 জন মিলাই দেই, আরেকজন দেন 500, আর 3 জন দৌড়াই আসো, দৌড়াইয়া টাকাটা পকেটে রাখো না, দৌড়াই এখানে চলে আসো, বাড়িতে যাই ঘুমায়ও শান্তি পাইবেন, দেন 500, আর একজন দেন 500, আর কে আছে? আর একজন, ও আর একজন হইলে আমার শহীদুজুর বলছে আসাবে কাহাফের সঙ্গে মিলে যাবে, দেন আর একজন দেন 500, 7 জন সৈনিক যান, ওয়াজের লোকে মিলে দিলাম হুজুরের কথা মতো। হ্যাঁ, ওর আব্বা নাই, নাম কি তোমার? আলামিন, একটা ভাগলা ভক্ত করে খুব মা টাইল থেকে জীবন মরণ, তার আব্বা নাকি দুনিয়াতে নাই, আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নাই, গতকাল উফাত শরীফ গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আপনি জান্নাতবাসী করে বলেন, আমিন। আরেকজন দিলে দেখছেন নি,
রুবেলদের আব্বা মা আছে রে, আছে আল্লাহের মক্কা মদিনা আছে, আল্লাহ তার আব্বা মার নেক হায়াত দান করেন রুবেল মিয়ার, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আটটা বেহেস্তের মহব্বতে আটজন পাইছি, যদি কয়জন ও নয় জনে গেছে গা, তাহলে আশার মুবাশশারা দশজন সাহাবীর আমার আল্লাহ আমার নবী জান্নাতের টিকিট দিছেন, আর একজন দেন 500, আর একজন দেন 500, কে আছেন পকেটে হাত দেন, লাস্টের 500 দিয়ে একটু জিকির করি, রাজি আছেন সবাই ইনশাল্লাহ, তাহলে দেন কে দিবেন, আর একজন 500 দেন, দৌড় দেন না কে লাগে, টেহা দিয়ে দৌড় মারবো দেন না কে লাগে, দৌড় দেন না কে লাগে, টাকা দিতানি দো, টাকা দো, টাকা যার কোনো আওয়াজ হইতো না বেটা, টাকা দিতানি রে, সিলিটি মাতলাম রে বেটা, টেঙ্গা খাইতানি, কি খুশি নি খুশি নি, সিলিটটা জামাই আমি সব বাসা শিখতে বানাইলে মানুষের সিটা গান গেলে কয় সিলিটটা বাসা মারেন না, হবি মিয়া তার আব্বা মা, হবি মিয়া খবির মিয়া তার আব্বা মা নাই, দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। সবাই মহব্বতের সাথে এই মাইক দা জিকির করতে পারেনি কেউ, একটা সাঙ্গামো নতুন ও 10 টাকা 20 টাকা যা চলে, এই সবাই এক হাত সোজা করেন, এক হাত নারে, সবাই হাত তোলেন নারে তাকবীর আল্লাহু, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন দেন দেন, যে যা পারেন তাই দেন, আবার আরেকজনের পকেটে হাত দিন না, সাবধান করে দিলাম, যাও 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 সবাই যেন একটু জিকিরের মাধ্যমে টাকাটা দেন, এই মাইক দা জিকির করো, আন্না 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 লা আন্না 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 আমার মহান মজাইয়া হৃদয়ে দিয়ে ইলম জাইয়ার মুরশিদ নিজে এগের দেশে যাও মশলা আমার মহান মজাইয়া রে দিয়ে ইলম জাইয়ার মুরশিদ নিজে দেশে যাই মাশাল্লাহ মুর্শিদ একই আমার ভান্ডা গন ইতার পড়ে লড়ে চর এ কখন জানি এই গর বাঙ্গা পরে রে মাশাল্লাহ আল্লাহ কখন জানি এই কর বাজার লুটিয়া নিল চোরাই রাইয়া আমার বহন ম যাইয়া রে দিয়ে গেল ম যাইয়া মুর্শিদ নিজে হে দেশে যা আমার বহন ম যাইয়া রে দিয়ে নিজে হে দেশে যাই মাশাল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা নাই তার পড়ে তুফান বলো এ পলকে বল কে ওঠে পা আনি রে মাশাল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা নাম তার পরে তুফান বাঙাও এ পলকে পল কে ওঠে পাঙা আনি রে কহিও দৌলের টাঙাই এ তরির বরসান লাহুর ধরিয়া
জানিতে পারি রে আমার মন মজাইয়া রে দিয়েল মজাইয়ার মুর্শিদ নিজে দেশে যায় আমার মন মজাইয়া দিয়ে হিল মজাইয়া মুর্শিদ নিজে মাশাল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা গম তার পরে লড়ে জোর কখন জানি এই ঘর মাশাল্লাহ আমার ওয়ারি রে কাছাবাসের বাজার লুটিয়া নীল চৌরাহি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় আমার মন মুর্শিদ নিজে হের দেশে যাই মাশাল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা না তার পরে তুফান বাহু পলকে পলকে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মুর্শিদ নিজে হের দেশে যায় ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি